رحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الله باك رب العالمين الشهيد ورباري وشنكو وغنيت شكريا جاء الله باك رب العالمين مدرك توفيق اج শুরুতে ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে মেহমান হিসেবে যোগ দিয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাজাহিরুল আলম মাইল এন্ড মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজর শাহ মৌলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা শাহের কাছ থেকে আলোচনা শুনতে চাই আপনারা সবাই জানেন যে রমাদান শেষ হয়েছে আর সারা দুনিয়ায় শুধু এই দেশে নয় বিভিন্ন দেশ থেকে মুসলমানরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর এখন তো হজের প্রস্তুতি দীর্ঘ এক বছর আগ থেকে নিতে হয় বিভিন্ন কারণে বিশেষ করে আল্লাহ কত নিয়ামত ছিল আমাদের জন্য কত সহজ ছিল আমাদের জন্য হজে যাওয়া আজকে আমাদের এই দেশ বলেন বিভিন্ন দেশে বিশেষ করে করোনার পর থেকে বা করোনাকালীন সময় থেকে নিয়ে একটু কঠিন সময় আমরা পার করছি হজের যাওয়াটা এটা অনেক সম অনেকের ক্ষেত্রে এখন কঠিন হয়ে গেছে তো এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আল্লাহ রসুলের হাদিসের আলোকে যে হজ যখন ফরজ হয়ে যায় তখন যেন আমরা আর দেরি না করি তো আল্লাহ সব হানাহ তালা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন শায়েখ আজকে যে বিষয়ে আজকে আলোচনা করবেন হজের প্রস্তুতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় আমরা মনে করি যে হজ তো পাঁচ দিনের ব্যাপার আমরা যাওয়ার পরে পাঁচ দিন হজ করব। এটা এমন কোনো বড় কোনো বিষয় নয় কিন্তু হজের প্রস্তুতির মধ্যে শুধু যে আপনি মানে হজের প্যাকেজটা কিনবেন এটা নয় আসলে হজের প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো হজ সম্পর্কে জানা কিভাবে আমি হজকে সহি শুদ্ধভাবে পালন করব আমার নিয়োগটা কিভাবে হবে এই সব বিষয় খুবই জরুরি আমরা শাহের কাছ থেকে আশা করছি سوف نتحدث عن هذا الموضوع إن شاء الله سوف نتحدث عنه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الحمد لله الحمد الشاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected viewers listeners أمر الله تعالى شكرياً يفعلون كرسي جل الله تعالى ما ذكره প্রস্তুতিমূলক বিশেষ প্রোগ্রাম ইসলামিক লাইফের এই অনুষ্ঠানে আজকের মতো যারা আমরা এখন পর্যন্ত এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছি দেখছি শুনছি অথবা পরবর্তীতে আমরা যারা সংযুক্ত হব সবার জন্য আল্লাহ তালার কাছ থেকে আমরা তৌফিক প্রার্থনা করি যে আল্লাহ তালা যারা হজে যাওয়ার আগ্রহী হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাইকে যেন আল্লাহ তালা হাজরুর নসিব করেন এবং এই মোবারক দিনগুলোতে আমাদের পক্ষে যাদের পক্ষে যাওয়া সম্ভব না আমরাও যেন এই দিনগুলোকে আল্লাহ তালার এই বাদতির মধ্যে কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক জানান সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী হজের প্রস্তুতিটা এমন একটি ব্যাপার যা স্বয়ং আল্লাহ রব্বুল আয়ালিন কোরআানে আমাদেরকে বলেউ বলা হয় সফরের জন্য ফাতেও একজন মানুষ সফর যেতে হলে তার খাবারের প্রয়োজন রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয় যে সমস্ত জিনিস সফরের মধ্যে আগেকার যুগে মানুষের জন্য জরুরি ছিল এগুলা সঙ্গে নিয়ে মানুষ সফর করত। এই বিষয়গুলোকে তাজাউদ্দ বলা হয় তো আল্লাহ তালা হজের ক্ষেত্রে মনে হাজাউাদু হজের প্রিপারেশন তোমরা গ্রহণ করো কিন্তু এই আয়াতে শুরুতে আল্লাহ তালা যে বিষয় দিয়ে আল্লাহ তালা বিষয়টাকে শুরু করেছেন আমরা যদি কোরআনে রিম থেকে ধারাবাহিকভাবে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা বলেন আল ফুসুকা হজের আগে এর প্রিপারেশন এমন একটি প্রিপারেশন স্পিরিচুয়ালি এই যে মান্থ অফ রমাদান রমাদান মাস আমরা শেষ করলাম আসলে কিন্তু তখন থেকে আমাদের হজের অনেকটা প্রিপারেশন শুরু হয়ে গেছে কারণ এই এক মাস রমদানুল মুবারকের সিয়াম পালনের মাধ্যমে আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করেছি আর হজের জন্য হজে যাওয়ার আগে আল্লাহ তালা যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা বলেন সবচেয়ে বড় প্রিপারেশন হলো এই তাকওয়ার প্রিপারেশন কেন তাকুয়ার প্রিপারেশন লাগবে এই আয়াতের ধারাবাহিকভাবে আমরা আলোচনা যদি শুনি বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় আল্লাহ তালা বলেন আলহাজ আলু মাদ হজ সুনির্দিষ্ট কয়েকটি মাসে হয়ে থাকে ওসুল করিম সালাহ আলিহাল্লাম এই আলু মাদ সুনির্দিষ্ট মাসগুলোকে হাদিসের মধ্যে বললেন সওয়দা ওজুল হজ্জা রমাদানের সাথে সাথে সাওয়ালের চাঁদ আমরা দেখে ঈদ করে ঈদুল ফিতির ওই দিন থেকে সওয়াল শুরু হয়ে যায় সাওয়ালের আজকে বা কালকে শেষ হয়ে যাবে শাওয়াল মাস এই সাওয়াল। জুল কায়দা জুল এই তিনটি মাসকে রসুল্লাহ আলাইহি আসাল্লাম আশহরুল হাজ বললেন যে হজের মাস যে বিষয়টাকে আল্লাহ তালা কোরআনে অনেক কেরিম আমাদেরকে বললেন আল শুরু আসরমার কারণ হজ এমন একটি ইবাদত যা মুসলমানদের জন্য সর্বশেষ আল্লাহ তালার পক্ষ থেকে এই বিধান এসেছে প্রথম ইমানের ব্যাপার এসেছে এরপর নামাজ সলাতের ব্যাপার এসেছে এরপর সিয়াম জাকাত এসেছে এবং সর্বশেষ এই হজের ব্যাপারটা এসেছে কারণ ইমানের পরে সলাতের পরে সিয়ামের পরে যাদের উপর জাকাত ফরজ এগুলা আদায়ের পরে মানুষের মধ্যে আল্লাহ তালার গড়ে উপস্থিত হওয়ার জন্য যে ধরনের যোগ্যতার প্রয়োজন যে ধরনের তার মধ্যে কোয়ালিটি প্রয়োজন সেই কোয়ালিটি তার মধ্যে অর্জন হয় এবং তখনই আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তালা মানুষকে সর্বশেষ এই বিধান দিলেন হজ করার ব্যাপারটা তো আল্লাহ তালা দেখেন হজের ক্ষেত্রে মুসলমানদের এই বাদতকে আল্লাহ তালা এমনভাবে এত সুন্দরভাবে ক্রানে কেরিমের মধ্যে প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তালার পক্ষ থেকে এটা ডিসাইডেড এখানে কারো কোনো ধরনের কোনো কিছু আগ পিস করার কোনো সুযোগ নেই আল আলহাজ আলমাদ এই জন্য বলা হয়েছে ইসলামের পূর্ববর্তী সময়ে কাফেররা তাদের সুবিধা মতো তারা হজ করতো তারা যখন এই বৎসর যুদ্ধবিগ্রহ চলতেছে সমস্যা আসে হজকে একটু আগাই নিয়ে যায় অথবা হজকে একটু পিছাই নিয়ে যায় তো আল্লাহ তালার পক্ষ থেকে এটাকে সুনির্দিষ্ট করে দেওয়া হলো যে না হজের মাস সুনির্দিষ্ট মাস এই যে তিনটি মাস ইসলাম বললেন শাহ আলুন কাদা ওজুল হজ্জা এরপর আল্লাহ তালা বলেন ফ্যামাং ফি হিনাল হজ হিন্নাল হাজ এখানে ফরাদার তফসিরের মধ্যে আসছে যে হজের নিয়ত করে এহরাম পড়লো হজের জন্য রেডি হয়ে গেল কিভাবে সে রেডি হবে এই কথাটা আল্লাহ তালা বলতেছেন ফামাং ফাউদাফি হিন্নাল হাজা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা আলাফিল বলা হয় অশ্লীল কথাবার্তা সেক্সুয়াল এমন কথাবার্তা যা স্বাভাবিকভাবে অন্যায় বা বলা ঠিক না এই ধরনের কথাবার্তা এমনকি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি হোজে একসাথে থাকেন তো তাদের মধ্যে এই ধরনের কথাবার্তা বলা যাবে না তো রাফাস ওয়ালা ফুসুক আর কোনো ধরনের গুনাহের কোনো কাজ করা যাবে না স্বাভাবিকভাবে আমাদের মনে আসতে পারে যে আল্লাহ তালা ফুসুকের কোরআনের মধ্যে হজের সাথে কেন বললেন কারণ তাকওয়ার প্রিপারেশন না থাকলে মানুষ এহরাম পরা অবস্থায়ও মানুষের দ্বারা ফুসুক এবং ফাঁসিকি গুনাহের কাজ হইতে সম্ভব না এবং এটা খুবই সচরাচর আমাদের মধ্যে আমরা এটা দেখতে পাই এই জন্য হজের এই প্রিপারেশনটা অত্যন্ত জরুরি সর্বপ্রথম প্রিপারেশনের ব্যাপার যেটা সেটা হলো কি যে হজের জন্য আল্লাহতালার গড়ে পৌঁছার জন্য আপনার আমার যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনের বড় একটা প্রিপারেশন হলো মানুষের মাল ওয়েলথ যদি সম্পদ না থাকে আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার যদি কারো সামর্থ্য না থাকে কারণ এই হজ সম্পর্কে সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন যে মানিস ততা ইলেই হিসাবে ইলা যে আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার উপর আল্লাহ তালা হজকে ফরজ করেছেন এই যে আল্লাহ তালার গর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আর্থিকভাবে ফিজিক্যালি শারীরিকভাবে এবং সর্বদিক থেকে আমনের সহিত নিরাপত্তার সহিত সে আল্লাহর গোড় পর্যন্ত পৌঁছার যার তৌফিক রয়েছে তার উপর আল্লাহ তালা হজ ফরজ করেছেন আর্থিক প্রিপারেশনটা এটা এমন একটা প্রিপারেশন বর্তমান সময়ে শুধুমাত্র ফিজিক্যালি একজন ফিট হইলেই হবে না কারণ ফাইন্যান্সিয়ালি যে তার অবস্থা ভালো না থাকে কি আমাদের দক্ষ পরিচালক সাহেব একটু আগে বলছেন যে হজ কত কঠিন হয়ে গেছে এখন আট নয় দশ পনেরো হাজার পর্যন্ত একজন মানুষের হজের যে খরচ যেটা আছে এটা বহন করা সবার পক্ষে সম্ভব না তো এই জন্য প্রথম যে প্রিপারেশন সেটা হলো কি আর্থিক যে প্রিপারেশন ফাইন্যান্সিয়ালি মানুষের যে স্বাবলম্বী বা সামর্থ্য থাকার ব্যবহার সেটা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা হলো কি আমরা হজের জন্যই শুধু না দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো দুনিয়াতে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন রয়েছে আর এই অর্থ উপার্জনটা যেন আমাদের হালাল হয় যদি হালাল উপার্জন না হয় তাহলে হারাম থেকে যদি আমি হারাম মাল নিয়ে আমি হজে যাই তো দেখেন আমার যে প্রিপারেশনটা হালাল মাল দ্বারা হওয়ার ছিল সেইটা না হওয়ার কারণে আল্লাহ তাহল আর জাদ তৈকাল তৈবা আল্লাহ তালা যা পবিত্র পবিত্র ছাড়া অন্য কিছু তিনি কি করেন না গ্রহণ করেন না এই জন্য ইবাদতির ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই সবচেয়ে পবিত্র জিনিসকে আল্লাহ তালা পছন্দ করেন এবং সেই পবিত্রতার গুরুত্ব দেয়া হয়েছে এই মালের পবিত্রতা কি মাল হালাল পথে আমাকে উপার্জন করতে হবে এখন আমার মাল যদি হালাল কামাই না থাকে আমি হারামভাবে আমি মাল উপার্জন করলাম আর হজের সময় আসলো আমি আমার পয়সা আছে দশ হাজার পনেরো হাজার যতই হোক আমার পয়সা আছে আমি একটা প্যাকেজ কিনলাম আর আমি হজে চলে গেলাম আর আমি আশা করলাম যে আল্লাহ তালা আমার হজকে কবুল করবেন আমার গুণা মাফ করে দিবেন আমার যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটাই আমার কি হইল না ঠিক হইল না এই জন্য হজের আগে আমার মাল যাতে আমার উপার্জন যাতে হালাল হয় এটা হইলো প্রথম বিষয় এরপরে হজ আমি কীভাবে করবো কেন করব। আল্লাহ তালা বলেন উমরা ও হজ এবং উমরা এটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য খালিশ পাবে পিওরলি শুধু আল্লাহ জন্য এখানে দুনিয়ার কোনো মানুষকে দেখানো নামের জন্য অন্য কোনো কারণে আমি কি করব না আমি হজ করবো না শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তাহলে প্রথম হলো কি আমার উপার্জনটা হালাল হতে হবে দুই নম্বর হলো আমার নিয়া আমার ইখলাস থাকতে হবে যে একমাত্র আল্লাহ তালার জন্য আমি হোজ করছি তিন নম্বর যে বিষয়টা হজের আগে আমাদের লাগবে সেটা হলো এই হজের জন্য হজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে হজের ফরজ কি আমাদেরকে জানতে হবে ওয়াজিব কি সুন্নত কী কীভাবে হজ আদায় করব সেটা আমাদেরকে জানতে হবে যেমন একজন মানুষ নামাজ পড়ার আগে তাকে নামাজ জানতে হয় নামাজ শিখতে হয় কিন্তু আনফর্চুনেটলি আমরা হজের ব্যাপারে এত বড় একটা ইবাদত যে এই বাদরটাকে আমরা এত সহজ মনে করি যে আমরা মনে করি একটা প্যাকেজ আমি নিলাম আর আমি হজে চলে গেলাম অথচ রসুরে করিম সাল্ল আলহিউল্লাম সাহাবাই কেরামদেরকে বলেন যে তোমরা সরাসরি আমার কাছ থেকে হজের মানাসিক হজের হুকুম আহকাম দেখে তোমরা শিখো হজের আহকাম তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো এই জন্য হজের আগে এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে আজকের এই প্রোগ্রাম পার্ট অফ মানে এই প্রিপারেশন যে কিভাবে আমরা হজের প্রিপারেশন নিব আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তী সপ্তাহগুলোতে হজের আহকামের উপর আমরা আলোচনা করবো ইনশাল্লাহ শাহ এখানে এডিশনাল একটি কথা বলতে চাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আয়াতের আলোকে বলেছেন যে আমাদের মানে শুধু হজের সময় নয় সবসময়ই আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য আমলটা কবুল হওয়ার জন্য হালাল ডিজেক বা হালাল সম্পদ হওয়া হালাল উপার্জনটা জরুরি একটি দোয়ার মধ্যে আল্লাহ রসুল কিন্তু আমরা যদি একটু গভীরে চিন্তা করি আল্লাহ রসুল বলছেন আল্লাহ নাস ইলমান নাফিয়া ওয়ারিস বা ও আমলার এখানে প্রথম ইলিমের কথা বলছেন যে বিদ্যা থাকতে হবে গান থাকতে হবে পরে বলছেন যে হালাল রিজেক হালাল উপার্জন হালাল খাদ্য থাকতে হবে আমল এরপরে বলছেন যে আমল মকবুল আমলের জন্য দোয়া করা তো হজর ক্ষেত্রেও জানাটাও জরুরি আপনি যেভাবে বলছেন যে এটা জানতে হবে আর এরপরে আপনার হালাল উপার্জন সবসময় আমরা হালাল উপার্জন করবো হজে যাওয়ার সময় যেন এটা জরুরি থাকে জানা থাকে এরপরে আশা করতে পারি আমাদের হজ কবল হবে অনেক সময় তো আমরা এখন হলিডে প্যাকেজের মতো উমরাতে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন অনেক সময় আমরা হালাল হারামের তো করি না এমনকি সেখানে যাওয়ার পরেও থাকওয়ার যে সাইন এগুলো আমরা দেখতে পাই না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তো আমরা যে বিষয়টা বলছিলাম যে হালালের ব্যাপারটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে অনেক সময় আমার কাছে প্রশ্ন এসেছে যে হুজুর একজনের মাল হালাল উপার্জন না এরপরে তার কাছে সম্পদ আছে আল্লাহর গোর পর্যন্ত পৌঁছার সে সামর্থ্য রাখে তাহলে এই সম্পদের কারণে তো তার উপর হজ ফরজ হয়ে গেছে তাহলে তার যে সম্পদ হালাল না সে যদি এই সম্পদ থেকে হজে যায় তাহলে তার হজ আদায় হবে কি না দেখেন এখানে ফিক্ষের একটা মাস আল্লাহ হলো কি দুটা জিনিস একটা হলো সম্পদ থাকার কারণে সেই সম্পদ হালালভাবে হোক হারামভাবে হোক সম্পদ উপার্জন করেছে সম্পদ থাকার কারণে তার উপর হজ ফরজ হয়েছে মুসলমান হিসাবে তার জন্য জরুরি ছিল তার উপার্জনটা সে হালালভাবে করবে কিন্তু সামহাও আনফর্চুনেটলি হয়তো বা সে হালালভাবে উপার্জন করে কিন্তু তার কাছে সম্পদ আছে এই সম্পদ থাকার কারণে তার উপর হজ ফরজ হয়ে গেছে সুতরাং সে যদি তার কাছে আর কিছুই নাই শুধুমাত্র এই সম্পদ যে সম্পদটা হালাল না এই ধরনের সম্পদ থেকেও যদি কেউ হজে যায় তো ফিক্ষের মশালা হলো হজের ফরদিয়ত সাকিত হয়ে যাবে সে হজের যাওয়াজে তার জন্য ফরজ ছিল সেটা তার আদায় হয়ে যাবে কিন্তু হজের কারণে যে তার সমস্ত গুণা মাফ হয়ে যাওয়া এবং সম্পূর্ণ নিষ্পাপ হয়ে আসা হজের যে ফজিলত যেটা আছে সেটা এই জন্য লাভ করবে না কারণ আল্লাহ তালার কাছে হজ যে মবরুর অ্যাকসেপ্টেড হজ ওইটাই হবে যেখানে মানুষের উপার্জন তার কী থাকবে হালাল থাকবে এই জন্য এটাও একটা সুযোগ আলহামদুলিল্লাহ কেউ জীবনে যদি কোনো বোল করে থাকে হজের আগে সে তার নিজকে সুধরিয়ে নিবে দুনিয়াতে আমরা সিস্টেম দেখেছি যে কালো টাকাকে সাদা করা হয় অর্থাৎ কারো যদি কোনো ধরনের সম্পদের মধ্যে কোনো সমস্যা থাকে বিভিন্নভাবে সরকার তাদেরকে সুযোগ দেয় যেন তারা তাদের যে সমস্ত সমস্যা আছে সমস্যাগুলো সরকারের সাথে শেয়ার করে সেই বিষয়টা শেষ করে নেয় এর চেয়ে বেশি জরুরি হল যদি কোনো অবস্থায় কারো কাছে কোনো হারাম উপার্জন থাকে আল্লাহ তাহলে কাছে তৌবা করা এবং যে সোর্সগুলো আছে হারামের এই সোর্সগুলোকে বাদ দিয়ে দেওয়া এবং যদি এমন কিছু থাকে যে অন্যের কোনো হক এসে যায় তাহলে তার হকগুলা তাদের কাছে ফিরিয়ে দেওয়া যাই হোক এটা অনেক লম্বা বিষয় এই জন্য আমরা এখানে বেশি আলোচনা করবো না শুধুমাত্র সিম্পলি আমরা যেটা আমাদের জানা জরুরি সেটা হলো কি যে আমাদের সামর্থ্য যেটা আছে ধন সম্পদ যেটা আছে হজের জন্য আমরা যা ব্যয় করব আমি আমার হালাল উপার্জন থেকে ব্যয় করবো এবং জীবনের প্রতিটি উপার্জন যেন হালাল হয় এই জন্য সব সময় আমি সদা সর্বদা আমি খেয়ারফুল আমি থাকবো তো দুই নম্বর বলছিলাম যে হালাল উপার্জনের পরে এখলাস যে নিয়তটা হতে হবে একমাত্র আল্লাহ তালাহরের জন্য আর তিন নম্বর হলো যে আমি হজের হকম আহকাম সম্পর্কে আমি জানবো এই যে হকের হজের হকম আহকাম কেন আমাকে জানতে হবে কারণ হয়তোবা আমার সামান্য কোনো মিস্টেকের কারণে আমার হজ ফাঁসিদ হয়ে গেছে আমরা অনেক সময় মনে করি আমি তো ভালো পেগে যে গেছি হজ আবার ফাঁসিদ কেমনে হবে কিন্তু যদি কোনো কারণে হজ ফাঁসিদ হয়ে যায় তাহলে আপনার হজ এটা ভ্যালিড না সুতরাং আপনাকে আবারও হজ করতে হবে তো এই জন্য হজের হুকুম আহকাম আমাদেরকে জানতে হবে তো আমরা কোরআনি কেরিমের যে আয়াত এখানে আমি করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেন ফামাং ফারি হিন্ন হাজা জিদা হাজা দেখেন এই যে তিনটা শব্দ রাফাস ফুসুক জিদাল এই রাফাস এবং ফুসুকের ব্যাপারটা রমদানের রোজার ক্ষেত্রে রসোল্লাহ সাল্লুসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখবো ফালা ইয়ারফুস ফালা ইয়ারফুক রোজা অবস্থায় যেন সে কোনো অশ্লীল কথা বার্তা না বলে আজকের এই অশ্লীলতা মানুষকে কোথায় নিয়ে গেছে আজকে যদি আমরা দেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই এই অশ্লীলতার কারণে সামাজিকভাবে যে কত ধরনের অন্যায় হচ্ছে খুন খারাপই হচ্ছে এই সমস্ত অশ্লীলতার কারণে ব্যাহায় কারণে তো আল্লাহ তালা আমাদেরকে রামাদানের মাধ্যমে সিয়ামের মাধ্যমে আমাদের ঠাং জিব্বার যে কন্ট্রোল যেন আমরা অশ্লীল কথাবার্তা আমরা না বলি এই যে প্রিপারেশন আল্লাহ তালা দিয়েছেন দেন হজের মধ্যে এটা কন্টিনিউ হচ্ছে কারণ রসুল ইসলাম রোজার ক্ষেত্রে বলছেন কি ফালাহারফুস সে কোনো ধরনের কোনো অশ্লীল কথাবার্তা যেন না বলে ওয়ালা ইয়াফসোক সেজন্য কোনো গুনাহের কাজ না করে কিন্তু হজের মধ্যে আল্লাহ তালা কী বলছেন ফামফি হিন্নাল হাজা ফালা রফাতা সেজন্য কোনো অশ্লীল কথাবার্তা না বলে বলে ফুসুকা কোনো ধরনের ফাঁসি কাজ যেন না করে দেখেন ফুসুক হজের মধ্যে কীভাবে সম্ভব সিম্পলি আমরা যদি বলি একজন মানুষ এহারাম পরার পর তার অনেক জিনিস যা আগে তার কাছে হালাল ছিল সেটা তার জন্য হারাম হয়ে যায় এহরাম অবস্থায় সুগন্ধি পর্যন্ত ব্যবহার করা যায় না কিন্তু আমরা অনেক সময় দেখি এই এহরাম পরায় অনেক পরা অবস্থায় অনেকের হাতে সিগারেট আছে সিগারেট হালাল হারামের মাসলার দিকে আমি যাবো না আপনি চিন্তা করেন যেখানে আতর লাগানো সুগ্রাণ লাগানো যায় না এখানে একজন মানুষ সে এহরাম পরার পরও সে তার হাতে কীভাবে সিগারেটে নিতে পারে কিন্তু এই ধরনের দৃশ্য আমরা দেখি যেমন দেখেন হজ অবস্থায় মানুষের দ্বারা ফুচুকি কিভাবে সম্ভব শুধুমাত্র উমরা শেষ করার পরে দেখেন সে তার মাথার চুল শেভ করবে অথবা ছোটো করবে কিন্তু তার রেজারটা এখানে এটা স্টপ হয় না অনেকে সে মানে মাথার চুল শেভ করার সাথে সাথেই বাথরুমে যায়া নওয়াজ্লাহমকে দাড়িটা শেভ করে ফেলে তাহলে এটা একটা ফুসুক এ ধরনের দাড়ি শেভ করা এটা একটা ফাসিকি কাজ গুনাহের কাজ এই বিষয়গুলোকে আমাদেরকে বলতে হবে জানতে হবে অনেক সময় আছে দুঃখজনক হলেও সত্য এই বিষয়গুলো হাইলাইট হয় না আমি একবার হয় যে দেখলাম এক ভাই মিনাতে প্রত্যেকটা টেন্টে টেন্টে যায় আর যায় সবাইকে জোরাই দইরা বলে যে ভাই একটা অনুরোধ প্লিজ এহরাম অবস্থায় আসেন যখন যাইয়া এহরামটা খুলবেন মাথার চুল শেভ করবেন চুল ছোটো করবেন প্লিজ দাঁড়িতে টাচ করবেন এই লোক মানুষকে এমনভাবে জোরাই দৈরা বলে যে প্লিজ 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 কারণ আপনি এত কষ্ট করে হজ করছেন কিন্তু এই বিষয়টা যে ইসলামের মধ্যে আল্লাহর রসুল এটাকে অত্যন্ত শক্তভাবে আমাদেরকে নিষেধ করেছেন কিন্তু আজকে আমাদের হজের মধ্যে যদি আমরা দেখি যে লক্ষ লক্ষ মানুষের চেহারার দিকে তাকাইলে আপনি মুষ্টিময় কিছু মানুষের মুখে দাঁড়িয়ে দেখবেন অথবা এমন মানুষ খুব কম আছে যে মানে আগের থেকেই যদিও না থাকে অন্তত হজের আলহামদুলিল্লাহ অনেকে আসে হজ থেকেই আর এরপরে আর ঠাচ করে না আমরা তাদের জন্য দোয়া করি এবং সবার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন হৃদায়ত দান করেন তো এই যে ফুসুখ যে বিষয়টা হজের অবস্থায় আপনার আমার যে কোনো মানুষের কাছ থেকে এই ধরনের গুনাহের কাজ হয়ে যেতে পারে এই জন্য গুনাহের কাজগুলো আমাদেরকে জানতে হবে এহরাম অবস্থায় দুইজন একসাথে বসছে একজন আরেকজনের সাথে অন্যজনের গিবোধ করতেছে এই আরেক সাথীর করতেছে অথবা বসে বসে সে ঘরে বাড়ি বাড়িতে কোথায় কাকে আত্মীয় স্বজন রেখে এসেছে তাদের ব্যাপারে সে গহিবোধ করতেছে অথচ সে এহরাম অবস্থায় এই যে গৃহীবধ করা গুনাহে কবিরা এইটা একটা ফুসুকি কাজ ঠিক তদ্রুপভাবে অনেকগুলা কাজ আছে এহরাম অবস্থায় মিথ্যা কথা বলতেছে এহরাম অবস্থায় সে দোকাবাজি করছে মানে প্রত্যেক ক্ষেত্রে যদি সে তার অন্তরে যদি আল্লাহ তালা বয় না থাকে তাহলে এহরাম পরা অবস্থায় সেই ধরনের কাজ করতে পারে এই জন্য আল্লাহ তালা হজের মধ্যে বললেন কি যে এহরাম অবস্থায় ফালা রফাসা ফসুকাল যোগ রাজাটি করা যাবে না দেখেন হয়তোবা কেউ আছে যে অশ্লীল কথাবার্তা বলেনি অথবা গুনাহের কাজ করেনি ঠিকই কিন্তু সফরের কারণে সফর অবস্থায় তার স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হয় এবং খুব সহজে মানুষ রাগ এসে যায় তো অনেক মানুষ দেখা যায় যে খুবই শান্তশিষ্ট মানুষ কিন্তু হজের ক্ষেত্রে হজে গেছে সাথী সঙ্গীর সাথে এমন ঝগড়া করে যে সে এহরাম অবস্থায় সেটা বুঝেও না যে আমি এহরাম অবস্থায় আছি এবং এই পুরা হজের সফরটা আমার এমন একটি সফর যে আমার হজের সফরে যদি আমি কোনো ধরনের গুনাহ না করি কোনো গুনাহের কাজ না করি ফিজিকি কোনো কাজ যদি না করি তাহলে আল্লাহ রসুল বলছেন সমস্ত গুনাহ থেকে আমি নিষ্পাপ হয়ে আসবো এই কথাটাই রসুল সাহ আলী হাজির মধ্যে বলেন মান হাজা ফালাম ইয়ারফুসাম রাজা আমিনুবিহ যে ব্যক্তি হজ করলো কিভাবে হজ করলো ফালাম ইয়ারফুস কোনো ধরনের অশ্লীল কথা বললো না এহরাম পড়ার সাথে সাথে তার মনের মধ্যে এই কথাটা যে আমি আর কোন ধরনের কোনো গুনাহের কাজ কোনো ধরনের কোনো গুনাহের কথা আমি বলবো না সেফ সেফগার্ড হিস্টাং যে কোনো অবস্থায় জিব্বাকে সে এমনভাবে সে গার্ড করলো এমনভাবে সে এটার হেফাজত করলো যে কোনো ধরনের কোনো অশ্লীল কোনো কথাবার্তা বলল না ওয়ালাম ইয়াফসুক এবং হজের মধ্যে কোনো ধরনের কোনো গুনাহের কাজ করলো না রাজা আমিন সে সমস্ত গুনাহ থেকে এইভাবে নিষ্পাপ হয়ে ফিরবে যেন সদ্য ভূমিষ্ঠ একটি সন্তান। জাযাকুমুল্লাহ সাইয়েখ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার ফিরে ইনশাল্লাহ আবার ইনশাআল্লাহ থেকে আমরা এ বিষয়ে কন্টিনিউ আলোচনা শুনবো। আমাদের সাথেই থাকুন ফিরে আসা আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব মাজাহিরুল আলম মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজর শাহেখ মৌলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ শাহেখ প্রথম পর্বে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা নিয়ে এসেছেন আমাদের হজের প্রস্তুতি নিয়ে আর যে কথাটা আমি বলতে চাই যে আজকে যেন আমরা যারা হজে যাচ্ছি আমরা যেন নিয়ত করতে পারি যে আল্লাহর জন্য আমরা হজ করছি ওলিল্লাহি আল্লাহ সাবিলা এই হজটা হবে একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষ আমাকে হাজি বলুক বা আমাকে হাজি সাব বলুক আমাকে এই নামে এই টাইটেলটা লাগানোর জন্য এই উদ্দেশ্য যেন না হয় আর আমার বিশ্বাস আমরা যারা হজে যাই এই উদ্দেশ্যে আমরা যাই না আমরা আল্লাহর জন্যই হজ করি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শায়েখ আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আমরা যেন হজের প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আমরা যেন নিয়ত করি যে আমি কোনো খারাপ কথা বলবো না আমি কোনো অশ্লীল কথা বলবো না কোনো আমি অশ্লীল কাজে নিজেকে জ না এবং আমি কারো সাথে ঝগড়া করব না সবর এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা হজের সফরে অনেক সময় অজান্তে আমরা অনেক কথা বলি আগে তো আমরা বিভিন্ন প্যাকেজে যাইতাম হজে অনেক গ্রুপের সাথে যাইতাম তখন দারণা পোষণ পোষণ করে অনেক কথা আমরা কিন্তু বলতাম যে তারা এইটা করেন নাই এইটা করেছেন অনেক সময় আসলে আমার না জানার কারণে আমি কিন্তু হজের সফরে আমি যে একটা গোমান করছি আমি একটা ধারণা করছি এই ধারণাটা ভুল হওয়ার কারণে আপনার কথাটা কিন্তু সত্য নয় এই কথাটা বলার কারণে এটা অশ্লীল কথা হয়ে যাবে কারণ আপনার ধারণাটা এটা সঠিক নয় একটা জিনিস আপনি বাস্তবে দেখছেন তারা রঙ করছেন আপনি বলতে পারেন কিন্তু অনেক সময় আমরা ফীষণে কথা বলি এরকম আজকে যারা বিভিন্ন প্যাকেজে যাচ্ছেন অনেক সময় আমরা শুনি যে এই ফাঁকেজগুলা তারা অমুককে দিয়ে দিয়েছে ইহুদি এজেন্টকে দিয়ে দিয়েছে এই কুফফারদেরকে দিয়ে দিয়েছে আমি আমার কথাই বলছি আমি বাস্তবে যখন আমার কাছে কোনো দলিল প্রুফ থাকে না আমি এই কথা বলতে আমি একটু ভয় লাগে এইসব কথা আপনি বলতে পারবেন যখন আপনার কাছে বাস্তবে এগুলার মানে এভিডেন্স থাকে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই হাজ সফরে যেন আমরা সবসময় দোয়াও করতে পারি আল্লাহ যেন আমাদেরকে মাকবল হাজ নাসিব করেন চলুন আমরা শাহের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনি জি শাহ جزاك الله خيرا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه رسول الله صلى الله عليه وسلم جاء حديثا بولت لهم حديث رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفس ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته أمه Actually حديث المدح حجر من, من لقوا بعدهش الله رسول بولديسن আমরা যদি গভীরভাবে এটা স্টাডি করি তাহলে দেখি রসুল দুটি হাদিস আরেকটা হাদিস বলেন আল হাজুল মবরুর লাইজা যে হাজুল মবরুর অ্যাকসেপ্টেড হজ এটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না এই দুটি হাদিসকে যদি আমরা একসাথে আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাই যে হজের লক্ষ্য এবং উদ্দেশ্য এই মেন অবজেকটিভস দেখেন এদেশে অনেক সময় আছে আমরা টিচিংয়ের ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা পড়ানোর আগে এখানে এই মেন অবজেক্টিভ আমরা বলে দিই তো এটা কিন্তু অত্যন্ত জরুরি নামাজ আমি কেন পড়ছি রোজা আমি কেন রাখছি হজে আমি যাব হজের মেন এইম এবং অবজেক্টিভ আমার কি দেখেন আল্লাহ রসুল আমাদেরকে দুটি এইম অ্যান্ড অবজেক্টিভ দুটি জিনিস আমাদেরকে বলছেন একটা হলো কি মানহায়ুন একটা হলো কি আমি যদি এমনভাবে হজ করি যে হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা আমি বলবো না গুনাহের কাজ করব না তাহলে ওই হজ হবে এমন যে এই হজের দ্বারা আমার সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে সদ্য ভূমিষ্ঠ একটি সন্তানের মতো হয়ে আমি গড়ে ফিরবো তাহলে প্রথম অবজেক্টিভ হলো কি আমাদের যে গুনাহ থেকে আমি মুক্তি লাভ করা আমি হজে এই জন্য যাচ্ছি যে আমি যেন সম্পূর্ণ নিষ্পাপ হয়ে আমি গড়ে ফিরতে পারি নাম্বার ওয়ান দুই নম্বর রস অপর যে ওপর হাদিসাম বলেন কি আল হাজুল মবরুরের প্রতিদান জান্নাত আর কিছুই না এর অর্থ হল কি দুই নম্বর গোল হলো আমাদের যে এই হজের দ্বারা আমরা জান্নাত লাভ করব। যদি সত্যিকার অর্থে আমার হজ যদি হজ মবরুর হয় অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে জাজা তাহলে এটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না তাহলে এই দুই হাদিস থেকে আমরা দুটি উদ্দেশ্য আমরা বের করতে পারলাম প্রথম হলো সমস্ত গুনাহ থেকে আমি কিভাবে নিষ্পাপ হয়ে আমি গড়ে ফিরব দুই নম্বর হলো কি যে আমি যেন জান্নাত লাভ করতে পারি এবার আসে এই দুটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে যদি আমার মাথায় আমি নিতে পারি এবং সবসময় যদি এই ফিকের আমার থাকে তাহলে দেখবেন হজের স্টেপে স্টেপে আমি হজের কি আমি জানার চেষ্টা করব কিভাবে হজ করলে আমার হজ রসুল্লাহ সল্লাহ আলি আসলামের হজের মতো হবে কিভাবে হজ করলে আল্লাহ রসুল যে বলছেন সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে আমি গড়ে ফিরতে পারবো কিভাবে হজ করলে আমার হজের প্রতিদান একমাত্র জান্নাত হবে এই বিষয়গুলোকে আমি সব সময় মনে রেখে এইভাবে আমি চলার চেষ্টা করব তখন দেখা যাবে কি যে একজন মানুষ হজ থেকে ফিরে আসছে তার মধ্যে একটা বিগ চেঞ্জ কারণ তার এই লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে নিয়ে সে কাজ করেছে আমরা দুনিয়াতে অনেক সময় ব্যবসা বাণিজ্য করি একটা গোল আছে একটা উদ্দেশ্য আছে এই ব্যবসার উদ্দেশ্য হল কি যে ফাইন্যান্সিয়ালি আমার একটা অর্থ উপার্জন আমি করবো এখন যদি দেখা যায় কারো গোল না থাকে তাহলে দেখবেন ব্যবসা করছে তার ব্যবসায় কিছু আসে যায় না কারণ তার সামনে তার কোনো গোল নাই তো এই জন্য হজের আগে এই যে হজের গোলটা আমাদেরকে ঠিক করতে হবে যে কী যে আমি যেন এমনভাবে হজ করি যে হজের পরে আমি সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ আমি গড়ে ফিরবো আমি যেন এমনভাবে হজ করি যে আমার হজের প্রতিদান একমাত্র জান্নাত হবে তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ফিল মিন ফুসুকা জিদা হাজ সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে আরেকটা জিনিস রিমাইন্ড করেন যে দেখো তুমি হজে যাচ্ছ হজ থেকে আইসা বলবে যে আহ আলহামদুলিল্লাহ কত এবাদত করেছি আল্লাহর ঘরে গেছি অনেক কিছু বলতে পারবে কিন্তু আল্লাহ আল্লাহ বলেন যা কিছু ভালো কোনো আমল যদি করে থাকো ইয়া আলহামুল্লাহ আল্লাহ খুবই ভালো জানেন কেন আল্লাহ বলছেন আল্লাহ খুবই ভালো জানেন কারণ আমরা অনেক সময় আসি নিজের যতটুক আমল করি এর চেয়ে বেশি মানুষকে বলার চেষ্টা করি তো সত্যিকার অর্থে আমি কতটুকু আমল করলাম বা না করলাম আল্লাহ তাহলে ভালো যাবে দেখেন এই যে হজ এটা এত বড়ো একটা অপরচুনিটি যখন আমি হরাম পরে মক্কা শরীফের দিকে আমি রওনা দিলাম এই মক্কা শরীফে পৌঁছার পর সেখানে মক্কাতে মসজিদুল হারামে আমি যদি একটা নামাজ পড়ি এক লক্ষ নামাজের সব এক রাখাত এক লক্ষ রাখাতের সব এই যে এত বড়ো একটা অপরচুনিটি যে এই জায়গার মধ্যে এবাদতের এত গুরুত্ব রাখে আমার প্রত্যেকটা এবাদত লক্ষ গুণ বেশি আব্দুল্লাহিন আব্বাস রিয়াহ তাল আনহুমা বলেন মালের ক্ষেত্রেও এই হজের মধ্যে যারা একটা রিয়াল যদি কেউ খরচ করে তাহলে এক লক্ষ রিয়াল খরচে সে সোয়াব পাবে দেখেন এখানে একজন মানুষ তার নিজের জন্য খরচ করছে এটা না যে সে একটা রিয়াল চাইটি দিচ্ছে সে যে নিজের জন্য এই হজের মধ্যে যে খরচটা করবে এই প্রত্যেকটা রিয়াল প্রত্যেকটা কারেন্সি মানি তার লক্ষ গুণ বেশি তার জন্য কি হবে রিওয়ার্ড হবে এই জন্য এই সফরটাকে সে অত্যন্ত গুরুত্ব সহকারে সফরে যাওয়ার আগে যেন এই মন মানসিকতা সে তৈরি করতে পারে এই জন্য আজকে আমাদের এই হজের এই প্রিফারেশনের এই বিষয়টা আমরা গুরুত্ব দিয়েছি তো আল্লাহ তাল বলেন আলাম যে দেখো হজের মধ্যে তুমি যে সমস্ত ভালো কাজ করবে সব কিছু আল্লাহ জানেন এরাম পড়ার পর থেকে কারো কারো অবস্থা এমন এরপর থেকে সে তাল বিয়া পরে সমস্ত নেক আমল করে গুনাহ থেকে সে বেঁচে থাকার চেষ্টা করে আবার কেউ আছে এহরাম সে পড়ছে কিন্তু কোথায় যাচ্ছে কি করছে সব ভুলে যায় কারণ এহরাম পরা অবস্থায় অনেক সময় আছে এই দেশ থেকে আমরা যদি আগে জিদ্দাতে নামতে হয় তাহলে আগে এহরাম পড়তে হয় অনেকে প্লেনে পড়েন ঘরে পড়েন কিন্তু এহরাম পড়ার পরে এই যে তালবিয়া পড়া এই সমস্ত কিছু ভুলে যান সফরের কারণে যে সফরে ইমিগ্রেশন এই সেই অন্যান্য বিষয়ে তাকে এই বিষয়টা ভুলাই দেয় কিন্তু আগের থেকে যদি মেন্টালি আমি এটার জন্য প্রস্তুত থাকি যে কি যে আমি হারাম পড়ার পর থেকে আমি কি করব আমি চেষ্টা করব যেন আমি বেশি বেশি করে আমি তালবিয়া পাঠানো তো আল্লাহ তাহলে বলেন হজের জন্য তোমরা প্রিপারেশন গ্রহণ করো খায়রা তাকওয়া আর এই প্রিপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবচেয়ে ভালো প্রিপারেশন হল তাকওয়ার প্রিপারেশন কেন আল্লাহ তালা তাকওয়ার কথা বলছেন কারণ যদি আমার মধ্যে এনাফ তাকওয়া না থাকে আল্লাহর ভয় না থাকে তাহলে এই যে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমার পক্ষ থেকে যেভাবে আল্লাহ তা যে আমি আল্লাহর দরবারে আমি হাজির হচ্ছি দেখেন এই যে তালবিয়া আমি পড়ি লব্বাইক আল্লাহ লব্বাইক লা এক তালবিয়া হল আমি শুধু তালবিয়া পড়লাম আমি তলবিয়া পড়লাম তলবিয়া পড়তে হয় অথচ হাদিসের মধ্যে আসে যখন তালবিয়া আমরা পড়ি যদি কারো মাল হালাল থাকে আর একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে হজের প্রিপারেশন নেয় তখন যখন একজন মানুষ পড়ে লাক আল্লাহ তালা পক্ষ থেকে আসে লব্বাইকা ওয়া আল্লাহ তালা পক্ষ থেকে উত্তর আসে যে তুমি যে লব্বাইক বলেছো হে আল্লাহ আমি উপস্থিত বলেছো তোমার ভাগ্য সুপ্রসন্ন হোক অর্থাৎ তুমি একজন ভাগ্যবান আল্লাহ তালা তোমার লব্বাইকা আল্লাহ তালা কবুল করে নিয়েছে আর যদি কারো প্রিপারেশন ঠিক না থাকে মাল হালাল না থাকে নিয়ত সহি না থাকে হাদিসের মধ্যে আসছে লব্বাইক বলার পর আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে লা লব্বাইকা ওয়া তুমি তো লাব্বাইক বলছো কিন্তু আল্লাহ বলছেন না তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেড না জৈনুল আবিদিন রহমতুল্লাহ আলহি তিনি যখন লাব্বাইক বলতেন বেহুশ হয়ে পড়ে যেতেন কারণ ওনাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমি যে লাব্বাইক বলছি এর উত্তরে আমার আল্লাহ কী বলছেন। আমার আল্লাহ যদি বলেন লব্বাই আদাইক যে তোমার লব্বাইক অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ আর আমার আল্লাহ যদি আমার লব্বাইক বলার সাথে যদি বলেন যে তোমার লব্বাইক অ্যাকসেপ্টেড না তাহলে আমার এই লব্বাইক বলার কি অর্থ হতে পারে চিন্তা করেন এই যে লব্বাইক বলার সময়ে যে অনুভূতিটা দেখেন তালবিয়াটা বিয়াটা মিনিংটা কি আমরা শিখি কারণ অনেক সময় আছে মিনিং জানলে আমার একটা ফিলিং আসে মিনিং কি লব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত

তখন মানুষ ওয়ার্ডকে এগেন এন্ড এগেন রিপিট করে তো লব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত আল্লাহ হে আল্লাহ আমি উপস্থিত দেখেন আমাদের তো ইমান যে সার্বক্ষণিকভাবে আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আমরা সবসময় তো আল্লাহর সামনে উপস্থিত তাহলে তালবিয়ার সময় কেন আমরা আলাদাভাবে আল্লাহকে উপস্থিত বলছি অর্থাৎ এই যে তালবিয়া বলে আমার গায়ের যে সেলাই করা কাপড় ছিল এই কাপড়গুলা সব খুলে ফেলে আমাকে কাপনের কাপড়ের মতো দুটো সেলাই ছাড়া কাপড় পরানো হলো যেদিন আমাকে দুনিয়া থেকে বিদায় নিব সেই দিনের কাপড় আমি এখন পরে নিছি আর ওই বিদায়ের পর মানুষ আল্লাহর কাছে উপস্থিত হয় আজকেও আমি আল্লাহর কাছে উপস্থিতির জন্য আমি সেই কাপড়ের কাপড়ের মতো আমি এহরামের কাপড় পরেছি আর আল্লাহকে আমি বলছি লাব্বাইক দেন লব্বাইক দেন এগেনাইক আল্লাহ শরিকা লব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত আপনার কোনো শরিক নাই ইন হামদা ওয়ান হে আল্লাহ সমস্ত প্রশংসার একমাত্র আপনিই একমাত্র মালিক কারণ এই দুনিয়াতে আল্লাহ ব্যতীত অন্য যাকেই মানুষ প্রশংসা করে কখনো কখনো এমনও হয় যে এই প্রশংসা তার ঠিক মতো হয় না এই প্রশংসা করার পরও সে অনেক সময় আসে যার প্রশংসা করে তার মন জোগাতে পারে না কারণ আল্লাহ তালার জাত হলেন একমাত্র প্রশংসার উপযুক্ত কারণ দুনিয়ার সবাইকে আল্লাহ বলেন ইয়া নাস ফকর উইল আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষ করেন তোমরা সবাই ফকির আল্লাহর দিকে তোমরা মহতাজ তো ফকিরের প্রশংসা আপনি যাই করেন না করেন এতে কি আসে যায় কারণ একমাত্র প্রশংসার মালিক হলেন আল্লাহ তালা ইন্নাল হামদা ওয় নামাতা আল্লাহ সমস্ত নিয়ামত আপনার আপনি আমাকে নিয়ামত দিয়েছেন সুস্থতার নিয়ামত দিয়েছেন আজকে হজের জন্য আমি রেডি হয়েছি আপনি আমাকে সম্পদের নিয়ামত দিয়েছেন যে সম্পদের মাধ্যমে আজকে আমি হজের জন্য আমি রেডি হতে পেরেছি আল্লাহ সমস্ত নিয়ামত যত নিয়ামত আমার আছে আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতের আপনিই মালিক হামদা ওয়ান আর ওয়ান বাদশাহী একমাত্র আপনার আপনারই হুকুম একমাত্র সব জায়গায় চলবে আপনার হুকুমের খেলাফ কিছু করা যাবে না যেমন একজন মুসলমান সে কোনো মুসলিম কান্ট্রিতে থাকুক অথবা নন মুসলিম কান্ট্রিতে থাকুক যেখানেই সে থাকুক না কেন আল্লাহর হুকুমের খেলাফ সে কিছু করতে পারবে না এই জন্য আল্লাহ তালার একচ্ছত্র মুলক আল্লাহ তালার একচ্ছত্র বাদশাহী মানে কি যে আল্লাহ আপনার রুলকে আমরা মেনে চলি ইন্নআল হামদা ওয়তা লাকোয়াল মুলক হে আল্লাহ আপনার কোনো শরীর এই যে দেখেন যখন আপনি এই তলবিয়াটা পড়েন এই ফিলিং এই মিনিং যদি আপনার মনের মধ্যে থাকে আর এই ফিলিং নিয়ে যদি আপনি আল্লাহর কাছে তলবিয়া পড়েন দেখবেন আপনার আপনার কাছ থেকে কোনো রিবত হবে না শেখায়ত হবে না অন্য কিছু হবে না এবং আপনার দৃষ্টি শুধুমাত্র অন্য কোনো জিনিসের দিকে যাবে না অনেক সময় দেখা যায় মানুষের কাছে এই বিষয়গুলো পরিষ্কার না থাকার কারণে অনেক সময় এমন হয় যে দুনিয়ার সুযোগ সুবিধার ক্ষেত্রে সামান্য একটু যদি কম হয় তখন এটা একটা বড় ইস্যু হয়ে যায় এমন কি আগে আমাদের সম্মানিত পরিচালক ভাই বলছিলেন যে অনেক কমপ্লেন আমাদের থাকে কমপ্লেন তো এতো থাকে যে মনে হয় একটা ফ্লাইট ডিলে হয়েছে যারাই প্যাকেজ দেখ এটা তো প্যাকেজের হাতে না ফ্লাইট ডিলে সময় হয় আমরা বাংলাদেশে যাইতে ফ্লাইট ডিলে হয় কি আমি ফাইভ স্টার এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স বলা হয় আমি ফাইভ তাদের এয়ারলাইন্সের ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমার অন্য ফ্লাইট কানেক্টিং ফ্লাইট মিস করেছি আমি একটা কথার কথা বলছি এ ধরনের ভালো এয়ারলাইন্স তাদেরও অনেক সময় ফ্লাইটের ডিলে হয় ফ্লাইটের ডিলে এটা কারো কোনো হাত নেই কিন্তু দেখা যায় অনেক হাজি সাহেব ফ্লাইটের ডিলের কারণে প্যাকেজ যারা দিছে বা অন্য যারা আছে কর্তৃপক্ষ সবার সাথে গালি গালা চিল্লা ফাল্লা শুরু হয়ে যায় কারণ কি মনের মধ্যে অশান্তি তো যখন আমার মেইন লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে হজের দ্বারা আমার সমস্ত গুণা আমি কীভাবে মাফ করাইতে পারি আমি কিভাবে হজ দ্বারা আমি জান্নাত লাভ করতে পারি তখন এই সমস্ত ব্যাপার আমাদের কাছে বড় মনে হবে না শেখ আর একটি বিষয় মানে আপনি আল্লাহ আকবর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শেখের কাছ থেকে আমরা প্রস্তুতিমূলক আজকের আলোচনা আমরা যারা শুনছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাকুয়ার কথা শাহেখ বলেছেন শুরুতে বলেছেন আয়াতের মধ্যেও আল্লাহ আমাদেরকে বলেছেন তাকুয়াই আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি আমরা তা কুয়ার জীবন যেন অর্জন করতে পারি কিন্তু একটা বিষয় যেটা লক্ষণীয় আমরা অনেক সময় তাল বিয়া পড়ি এবং কি বলছি এটা অনেক সময় আমরা অনুভব করতে পারি না অনেক সময় আমরা এটা বুঝতে পারি না যে আমি যে আল্লাহর সামনে হাজির আল্লাহ যে আমাকে দেখতেছেন এই জন্য আমার থেকে গুণা হয়ে যায় আমরা অনেক সময় মনে করি অনেকে প্রশ্ন করেন যে আপনারা পর্দার কথা বলেন হজে তো পর্দা নেই এরকম অনেকেই বলেন কিন্তু আল্লাহ আপনাকে দায়িত্ব আপনি একজন হজ্জাজ আপনি একজন হাজি আপনার দায়িত্ব হলো যে আপনি নিজের চোখকে হেফাজত করবেন আপনাকে তো আল্লাহ ফ্রি লাইসেন্স দেন নাই যে আপনি সবার দিকে তাকাবেন আপনি যদি মনে করেন যে আমি এই হজে আসছি যে আল্লাহ সবহান হালাকে খুশি করার জন্য গুণা মাফ করানোর জন্য এবং জান্নাত লাভ করার জন্য আমি কিভাবে গুনাহে লিপ্ত হই আমি তো নিজের দায়িত্ব যে আমি আমার নিজের চোখের হেফাজত করবো কি বলে তাকোয়া আর আরেকটা বিষয় আল্লাহ হকবার আমরা জানি না শাহকে আমরা প্রতি সপ্তাহে আগামী সপ্তাহে পাবো কিনা ব্যস্ততার কারণে আমি শাহেকের কাছে জানতে মানে এটা আমার আমাদের সবার জন্য যে আমরা যে হজের মূল যে পাঁচ দিন এই পাঁচ দিন প্রতিটা মুহূর্ত কীভাবে আমরা কাজে লাগাতে পারি অনেক সময় আমরা দিন আমরা নমাজ পড়ি ঠিক কারণ হজের মধ্যে আসি মিনার ঠেন্টে আসি আমরা জমাতে নমাজ পড়তেছি কিন্তু অনেক সময় দেখা যায় আজকাল মানে স্মার্টফোন আমাদের মধ্যে সাথে থাকে আমরা অনেক সময় এটাও হয়ে যায় আমরা অনেক সময় গেমস খেলতে থাকি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এটা একটা উদাহরণস্বরূপ বলছি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু এই হজের এই দিনগুলা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি যদি শেখ একটু বলো তো আমি যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ তো আল্লাহ এই হজের আয়াতের মধ্যে প্রথমে একবার বললেন যে হজের জন্য যে প্রিপারেশন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপারেশন হলো তাকওয়ার প্রিপারেশন এই পুরোটা আলোচনাই এটার উপর ডিপেন্ড করে যে তাকুয়া যদি থাকে তাহলে সব কিছু আমার পক্ষে সম্ভব তাকুয়া যদি না থাকে আল্লাহর বই যদি না থাকে তাহলে আমি এহরাম পরা অবস্থায় আমার সেই অনুভূতি আমার থাকবে না তো আল্লাহ তালা একবার কথা বললেন ওয়ে ফা ইননা খায় রাজেদ তাকুয়া যে তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো আর এই প্রস্তুতির ক্ষেত্রে সবথেকে ভালো প্রস্তুতি হলো তাকুয়ার প্রস্তুতি এটা তো একবার বললেন বলার পর আবার আল্লাহ তাহলে বলেন এত মহাব্বতের সহিত আল্লাহ বলেন হে আমার বন্দাগো আমি আল্লাহকে ভয় আলবা। আমি তোমাদেরকে যাদেরকে বুদ্ধি দিয়েছি তোমাদের যাদের বিবেক আছে তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন আল্লাহ তালা এই কথাটা বলছেন দেখেন কোরআনের এই বর্ণনা ভঙ্গিতে আপনি যদি আমাদের বাস্তবতার সাথে মিলান তাহলে দেখবেন এমনভাবে এটা মিল পরে যে আল্লাহ তালা এই সব কিছু বলার পর বলেনাকু আমি আল্লাহকে বই কর কেন আমি আল্লাহকে বই করো আল্লাহ তালার গর হারাম বাইতুল্লার পাশে যখন আমি তো আফ করছি আল্লাহ আমি আল্লাহকে বই তোমার স্মার্টফোনটার কন্ট্রোল তুমি নাও দুনিয়ার বিভিন্ন জায়গায় তোমার স্মার্টফোন তুমি রেকর্ড করতে পারো না ভিডিও করতে পারো না লাইভ স্ট্রিম করতে পারো না আর আমি আল্লাহ আমি আল্লাহ আহকামুল আহ কামুল মালিকাল মুক সমস্ত বাদশাহের বাদশাহ আল্লাহ তালা এই আল্লাহ তালার দরবারে তুমি উপস্থিত হয়েছ আর তুমি বারবার বলতেছো লব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহ আমি উপস্থিত এই কথা বলার পর আমি আল্লাহর গরের পাশে আসার পরও তোমার অন্তরে বয় হয় না ওয়াতি আমি আল্লাহকে ভয় করি আলবা হে ওই সমস্ত লোক যাদেরকে আমি বিবেক দিয়েছি কেন আল্লাহ বললেন ইয়াউলিল আলবাহ তোমাদের বিবেকের কারণে তোমরা দুনিয়াতে কোনো রাজা বাদশা প্রাইম মিনিস্টারের অফিসে গেলে তোমরা ফোন অফ রাখো অফ রাখো আর আমি আল্লাহর দরবারে তোমরা এসেছো এখানে তোমরা এই ফিলিংটা এই বিবেকটা তোমরা দেখাতে পারো না ইয়া উলিল আলবাব নট জাস্টলি অনলি মোবাইল ফোন এই যে মহতারাম পরিচালক ভাই বললেন অনেকে মনে করে যে হজের মধ্যে তো পর্দা নেই কথাটাও ভুল কারণ দেখেন আয়সারতলাহ তায়াল আনহা বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে যখন হজ করি তো যখন কোনো মাহ গায়ের মাহরাম মানে এমন পুরুষ যাদের সামনে যাওয়া ঠিক না এই ধরনের কেউ নেই তখন আমাদের মুখ খোলা থাকতো কিন্তু এই ধরনের কেউ যখন চলে আসতো আমরা আমাদের তিনি বলেন আমাদের মাথার যে ওড়নাটা আমরা এইভাবে টানতাম যে আমাদের খাবার করে ফেসটাকে আমরা খাবার করে নিতাম তাহলে এই হাদিস থেকে এটা পরিষ্কার হয়ে যায় যদিও হ্রামের ক্ষেত্রে মুখকে সরাসরি সরাসরিভাবে ডাকার কথা না তবে পর্দা করতে হবে অর্থাৎ আপনার সাথে সফর সঙ্গী যে সমস্ত মানুষ রয়েছে যাদের সাথে শরীয়তে পড়দার হুকুম নাই তাদের সামনে যদি চেহারা খোলা থাকে অসুবিধা কোনো অসুবিধা নাই কিন্তু যখনই এমন মানুষ যাদের সামনে চেহারা দেখানো যাবে না তারা আসে তাহলে আমি কি করব তিনি বলেন আমরা মাথার ওড়নাটা আমরা টেনে নিতাম আমরা আমাদের চেহারাকে আমরা কাবার করে নিতাম তো সবচেয়ে বড় কথা হলো কি আল্লাহ আল্লাহতালার বয় যখন আপনার অন্তরে থাকবে তখন আপনার নিজের চুককে হেফাজত করার এটা আপনি খোলা চেহারা খোলা থাকার পরও আপনি নিজে চেষ্টা করবেন যে আমি কীভাবে আমার চোখের হেফাজত করব আমি অনেক সময় বলে থাকি আমি মদিনা ইউনিভার্সিটিতে সাত বছর পড়েছি কিন্তু অনেক জিনিস আছে উস্তাদের কাছ থেকে যেভাবে শেখা যায় অন্যভাবে সেটা শেখা সম্ভব হবে না যেভাবে রসদ ইসলাম বলছেন কি খুঁজু আননি মানা আসি আমার কাছ থেকে তোমরা সহজ শিখো উস্তাদের কাছ থেকে সরাসরি শেখা এটা এমন একটা বিষয় তা উস্তাদের কাছ থেকেই সম্ভব অন্যভাবে সম্ভব না এর একটা এক্সাম্পল হলো আমার উস্তাদ আল্লামা নুর হোসেন রাহিমা রাহিমাহুল্লাহ হুজুরের সাথে একবার আমি টু থাউজেন্ড টেনে হুজুর এতেকাফে ছিলেন তো আমিও মক্কাতে হুজুরের সাথে এতে কাফে ছিলাম হুজুরের সাথে আমি তোয়াফ করতাম তখন তোয়াফের মধ্যে কিভাবে নিজের চুককের হেফাজত হবে কিভাবে একজন মানুষ সেফলি তোয়াফ করতে পারে আমি হুজুরের সাথে তোয়াফ করার পর সেটা আমার শিক্ষা চলে গেছে আমি দেখলাম হুজুর নিচের দিকে তাকাইয়া যখন তোয়াফ করেন চক্ষুটা সব সময় নিচের দিকে আর ধীরে 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 যান যাতে সামনের কোনো মানুষের সাথে ধাক্কা না লেগে যায় অনেক সময় আছে অসতর্কতা কথা সামনে যে কোনো মহিলাও থাকে কোনো পুরুষের ধাক্কা লেগে যায় কিন্তু আমি দেখলাম যে অ্যাক্সিডেন্টলিও হুজুর কখনও এই অবস্থা হয় না সবসময় খুব খেয়া ফেলি আর আমার মনে মনে এটা আসলো যে আমি সাত বছর মদিনা ইউনিভার্সিটিতে কতবার হজ করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই হজ করার সুযোগ হয়েছে কত করেছি ওমরা করেছি কিন্তু তোয়াফের ক্ষেত্রে এইভাবে যে কেয়ারফুল্লি তোয়াফ করতে হবে আমার ওস্তাদের কাছ থেকে আমার শেখার সুযোগ যাবে এই জন্য আমি সবসময় যারা হজের তালিম আমি করি তাদেরকে আমি বলি যখন আপনি তোয়াফ করবেন খুব কেয়ারফুলি যাতে এই তোয়াফের মাঝেও যাতে আমাদের কোনো গুনাহের কোনো কাজ না হয় মহিলাদের সাথে ধাক্কা দাক্কি না হয় মহিলাদের প্রতি যেন দৃষ্টি না যায় এই জন্য নিজের দৃষ্টিকে আমি কি করব আমি হেফাজত করব আমি নিচের দিকে তাকাবো এবং যখনই আপনি নিচের দিকে তাকাবেন দুটা ফায়দা হবে প্রথম ফায়দা চুকের হেফাজত সাথে সাথে নিচের দিকে তাকানোর সাথে সাথে আপনার ফিলিংটা চলে আসবে যে আমি আল্লাহর ঘরে তো আসল এবং সাথে সাথে আপনি যে সমস্ত দোয়া এ বাদত এটা করতে পারবেন যখনই আপনি উপরের দিকে তাকাবেন ইদিক তাকাবেন সাথে সাথে আপনার ওই দোয়ার মনোভাবটা চলে এই জন্য আমার উস্তাদের আমি সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা ওনার কবরকে আল্লাহ তালা নূর দ্বারা পরিপূর্ণ করে দেন যে এই উস্তাদ যার কাছ থেকে অনেক কিছু আমার শেখার সুযোগ হয়েছে এমনকি এটা অনিচ্ছাবশত শেখা অর্থাৎ আমি হজ শিকার জন্য মানে তোয়াফ শিকার জন্য হুজুরের সাথে আমি এতেকাফ করিনি কিন্তু সেখানেও আমার উস্তাদের কাছ থেকে এটা আমার শেখার সুযোগ হয়েছে এই জন্য কেরামের সাথে হজ করা যায় এভাবে রসুসাল্লা ইসলাম বলছেন কি হুজু আননি মানা কম আমার কাছ থেকে হজ তোমরা শিখো ঠিক তো দ্রুভভাবে ওলামাই কেরামের সাথে যখন মানুষের হজ করার সুযোগ হয় তো হকানি রব্বানি ওলামাই কারাম যারা তাদের হজ দেখেও মানুষ অনেক কিছু তার শেখা তার সুযোগ হয় তো আল্লাহ তালা এই জন্য বলেন আলবাহতি আমি আল্লাহকে বয় করো আগে তো আল্লাহ তালা বলছেন তাকুয়ার কথা তাকুয়ার প্রিপারেশন এখন আল্লাহ তালা আরও হাস করে নিজের কথা বলেন ও নি আমি আল্লাহকে ভয় করো ইয়া উলিল আলবাব হে বুদ্ধিমানেরা এই জন্য হজে যাওয়ার আগে আমরা যেন এই কথাগুলো আমরা খুব গভীরভাবে আমরা স্টাডি করি সুরা এই আয়াতটা আমরা স্টাডি করব বোঝার চেষ্টা করব যে আল্লাহ কেন আমাদেরকে সতর্ক করে দিলেন যে আমি আল্লাহকে বয় করো যাতে অন্তত হজে যাওয়ার পরও অন্তত এই কয়টা দিন যাতে কমপক্ষে এমন না হয় যে সেখানে যাওয়ার পরও আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ বিষয়টা আলহামদুলিল্লাহ এটা আমরা দেখি যে বিশেষ করে হজের যে দিনগুলোতে বেশিরভাগ সবাই চেষ্টা করেন যে এই টাইমটাকে কীভাবে জিকিরের মাধ্যমে তেলাওতের মাধ্যমে দোয়ার মাধ্যমে সময়টাকে কাটাতে আবার কিছু অনেকে কিছু লোককে দেখা যায় যে তারা যেমন টাইমটা যে মিনার মধ্যে বসে গল্পগুজ করছে মানে গল্প করছেন এ বিষয়ে আপনার এটা আমার ইচ্ছা ছিল আলাদা একটা টপিকে আমরা আলোচনা করবো যে কিভাবে এই টাইমটা মধ্যে কাটানো যায় দেখেন হজের মধ্যে আল্লাহ তালা ওয়াজকুরুসমাল আল্লাহ তালা বলছেন এই যে হজের দিনগুলা এই হজের সবচেয়ে বড় প্র্যাকটিসই হলো আল্লাহ তালা জিকির কিভাবে। আমি পরে হয়তো বা আলোচনা করব কিন্তু যেহেতু আপনি প্রশ্ন নিয়ে আসছেন এই জন্য আপনাকে বলি দেখেন যেদিন থেকে আট জিল হজ থেকে যেদিন থেকে শুরু হলো ওই যে তেলবিয়া এবং তেলবিয়ার পর যে কাজটা এই পুরা হজের দিনগুলাতে আসে সেটা হলো আল্লাহ তালার জিকির নয় তারিখ থেকে যখন এই তাকপিরে শিখ শুরু হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ আকরাল্লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহাম এখানে দেখেন হাজি সাহেবগঞ্জ সেখানে আল্লাহ তালা জিকির করছেন কিন্তু যারা হজে যাওয়ার সুযোগ হচ্ছে না তাদেরকেও আল্লাহ তালা শেখ যেভাবে আগামী একটা পর্বে আপনি আলোচনা করবেন আমাদেরও সময় শেষ হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে হজের এই দিনগুলোতে আমরা কীভাবে হজের এই টাইমগুলোর হক আদায় করবো আর কীভাবে আমরা হজের মাধ্যমে গুনা মাফ করাইতে পারবো এবং হজে মাবরুর আল্লাহ আমাদেরকে নাসিব করবেন এবং জান্নাত লাভ করতে পারবো আমরা শাহেখের শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন শাহেখকে উত্তম বললাদান করেন এ ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে সবাই